السلام عليكم ورحمة الله وبركاته. সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নিয়মিত অনুষ্ঠান দিনী সমাধান। আমরা যারা নিয়মিত অনুষ্ঠান শুনে আসছেন, আমাদের নিয়মিত মেহমান হিসেবে এখানে উপস্থিত থাকেন প্রতিনিয়ত হযরত মাওলানা হাসান নূরী চৌধুরী সাহেব। আজও আমাদের মধ্যে তিনি উপস্থিত রয়েছেন। তো আমরা যেভাবে সাধারণত নিয়মিত প্রোগ্রাম করে থাকি, প্রথমত উনি আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন আজকের নির্ধারিত বিষয়ের উপর। আজকের নির্ধারিত বিষয় হলো সালা এবং দোয়া, এবং এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনার পর আমরা সরাসরি ওনার কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাব। এবং আশা করি আপনারা যারা দর্শক রয়েছেন আমাদের সাথে সংযুক্ত হবেন, সরাসরি আমাদের সাথে কথা বলবেন, আপনাদের মাসলা মাসায়েল অথবা সালা এবং দোয়া অথবা অন্য কোনো রিলেটেড বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিওতে, এবং আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আপনারা মন্তব্য করতে পারেন আমাদের আলোচনার উপর এবং পরামর্শ দিতে পারেন আমাদেরকে। আসুন আর দেরি না করে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মাননীয় মুফতি হযরত মাওলানা হাসান নূরী চৌধুরী সাহেবের কাছে। ওনাকে আমি অনুরোধ করব আজকের বিষয়বস্তুর উপর আলোচনা পেশ করার জন্য। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وانهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله الله سبحانه وتعالى روشن کو گنیت شکریا جا امرا اما دیر نیومیتو پروگرام اپنا دیر پیو پروگرام دین ای شمادن شروع کرتے جاچی اللہ سبحانه وتعالى کچی امرا توفیق کمانا کرچی وما توفیق الا باللہ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান এবং আমাদের পরিচিত আমাদের নিয়মিত প্রেজেন্টার জনাব আনিস ভাই আম্মা আজকে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আম্মার জন্য দোয়া করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার আম্মা সহ মুসলিম উম্মার সমস্ত মুর্দিগানরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত করুক এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে গ্রহণ করুক, এবং আনিস ভাইকে এবং তার পরিবারকে সাবরে জামিল গ্রহণ করার মতো তৌফিক দান করুক। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালা এবং দোয়া। তো আমরা জানি যে সালা এবং দোয়া এই দুটি বিষয়ই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের নিত্যনৈমিত্তিক এবাদতের মূল চাবিকাঠি, যার কারণে এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। এখানে বোঝা বিষয়টি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারিমের যত জায়গায় সালার কথা বলেছেন তার পাশাপাশি তিনি যাকাতের কথা বলেছেন। যেমন আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এটি সূরে হাজার আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যদি পৃথিবীর কোথাও বা কোনো ভূখণ্ডে তোমরা ক্ষমতার অধিকারী হও অথবা ক্ষমতায় অধিষ্ঠিত হও, তাহলে তোমাদের প্রথম দায়িত্ব হবে সালা প্রতিষ্ঠা করা, দ্বিতীয় দায়িত্ব হবে যাকাত আদায় করা, তৃতীয় দায়িত্ব হবে আমর বিল মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ করা, নাহি আনিল মুনকার অসৎ কাজে বাধা প্রদান করা। এই চারটি দায়িত্ব হচ্ছে যারা ক্ষমতাবান হবেন বা যাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে অথবা যারা প্রশাসন পরিচালনা করবেন তাদের উপর দায়িত্ব। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে,
এখানে বুজার বিষয় হচ্ছে যে সালাহটা হচ্ছে হুকুকুল্লাহ আর জাকাতটা হচ্ছে হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর হক, আল্লাহর প্রাপ্য হচ্ছে আমরা সালাত আদায় করব কারণ আমরা তার গোলাম বা তার দাস। আর সুন্দর সুষ্ঠু সমাজ পরিচালনার জন্য হুকুকুল ইবাদকে প্রতিষ্ঠা করা, আর জাকাত হচ্ছে এর প্রধান একটি মাধ্যম। সেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা যেখানেই সালাতের কথা বলছেন সেখানেই জাকাতের কথা বলছেন। অর্থাৎ হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদের সমন্বয়ে আমাদের এই সমাজটা সুন্দর এবং মনোরম সমাজে গড়ে উঠবে। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা সালার সাথে দোয়ার উল্লেখ করেন নাই, তার কারণ হচ্ছে যে সালা এই যে বিষয়টা এটি হচ্ছে একটি দোয়া। কারণ আল্লামা রাগিব ইসফানি রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার মুফরাদাতে কোরআনে তিনি লিখছেন, আস-সালাতু হিয়া ইবাদাতিল মাখসুসাতি আসলুহা দোয়া। সালা এমন একটি ইবাদা যার মৌলিকত্ব হচ্ছে দোয়া। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখি যে আমরা তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালামের ভিতরে শুধুমাত্রই আল্লাহ সুবহানাহু তাআলার জিকির, আজকার, তাসবির, তাহলিল, তাকদিস করে থাকি, আর এটি হচ্ছে দোয়া। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে সালার ভিতরে তোমরা আল্লাহর কাছে চাও এবং দোয়া করো, কারণ সালার ভিতরে দোয়া কবুল হয় বেশি, বিশেষ করে সিজদার মধ্যে। সুতরাং সালাই যেহেতু দোয়া, সেহেতু সালার সাথে আর দোয়ার উল্লেখ করার প্রয়োজন নেই। এটি হচ্ছে তাফসিরকারকদের অভিমত। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সালা এমন একটি ইবাদা যে ইবাদা কখনো মানুষের কাছ থেকে মাফ হয় না। অর্থাৎ আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন বসে পড়তে হবে, বসে না পারলে শুয়ে পড়বেন, শুয়ে না পারলে ইশারায় পড়বেন। সালা গুরুত্বপূর্ণ ইবাদা, কিন্তু এরপরেও দেখা যায় যে মাঝে মধ্যে মানুষ সালা থেকে বিরত থাকতে হয়। উদাহরণস্বরূপ, যদি আমার উপর গোসল ফরজ হয়, আমি নাপাক থাকি, তখন আমি পাক না হওয়া পর্যন্ত আমি সালা আদায় করতে পারছি না। একইভাবে আমাদের মা বোনরা যখন তারা পিরিয়ডরত অবস্থায় থাকেন অথবা তারা ডেলিভারির পরে যে ব্লিডিং হয় এই অবস্থায় থাকেন, তখন তাদের নামাজ পড়া নিষেধ। আর এই সালা 24 ঘন্টার মধ্যে 5 টাইম আমাদেরকে আদায় করতে হয়। দোয়া এমন একটি জিনিস, এটি কিন্তু প্রতি মুহূর্তে সব সময় করতে হয়। আপনি পাক থাকেন না পাক থাকেন, যে অবস্থায় আছেন, সর্ব অবস্থায় আপনাকে অবশ্যই আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর সাথে কানেক্টেড থাকতে হবে। কারণ দোয়া শব্দের অর্থ হচ্ছে ডাকা বা আহ্বান করা। সেহেতু আমরা সর্ব অবস্থায় একজন মুমিন আল্লাহর জিকির, আজকার, তাসবির, তাহলিল, তাকদিস করবে, এটি হচ্ছে মুমিনের পরিচয় এবং মুমিনের কাজ। কোরআন বলছে, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সত্যিকার মুমিন বা বুদ্ধিমান তারাই যারা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে। সুতরাং দোয়া এটি কিন্তু প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে এবং সবসময় দোয়ার মধ্যে থাকতেই হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মা বোনরা যখন পিডিয়াট্রিক অবস্থায় আছেন তখন তারা নামাজ আদায় করতে পারবেন না, রোজা রাখতে পারবেন না, কিন্তু দোয়া করতে হবে, তাসবিহ পড়তে হবে, তাকদিস করতে হবে, জিকির আজকার করতে হবে। কারণ যদি ওই সময় তারা আল্লাহর জিকির থেকে উদাসীন হয়ে পড়েন অথবা গাফিল হয়ে পড়েন, তখন এই সময়টা কিন্তু একজন মুমিনের, একজন অমুসলিমের সাথে মিলে যাবে। কারণ মুমিন কখনো আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর তাসবিহ থেকে সে কখনো উদাসীন থাকতে পারে না, গাফিল থাকতে পারে না। যার কারণে দোয়া যেহেতু প্রতি মুহূর্তেই করতে হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে সালা এমন একটি ইবাদা যার মৌলিকত্ব হচ্ছে দোয়া। কিন্তু 5 টাইম বা 5টা সময় এই সালার মাধ্যমে আমরা 24 ঘন্টা কীভাবে আল্লাহর ধ্যান, কেয়াল, আল্লাহর জিকির, ফিকিরে থাকবো, এটার একটি ট্রেনিং বা প্রশিক্ষণ। কিন্তু দোয়া সর্ব অবস্থায় আপনাকে করতে হবে। আপনি দাঁড়ানো অবস্থায় আছেন, আপনি বসা অবস্থায় আছেন, অথবা আপনি যে অবস্থায় আছেন সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতে হবে। যদিও অনেক ক্ষেত্রে আমাদের ভুল ধারণা হয়ে গেছে, আমরা মনে করি যে শুধুমাত্র নামাজের পরে হাত উঠাইয়া দোয়া করারই দোয়া আর বাকিগুলো দোয়া নয়, এটি ভুল ধারণা।
কারণ মুমিন কখনো দুয়ার বাহিরে রাখতে পারে না, এবং দোয়া এটি হচ্ছে ফরজ। কোরআন বলছে ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলছেন যে তোমরা আমাকে ডাকো এবং আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকা, আল্লাহর জিকির করা, স্মরণ করা, জিকির আজকার তাসবিহ তাহলিল তাকদিসের মধ্যে থাকা, এটাই নাম হচ্ছে দোয়া। তো আজকের এই আমাদের যে প্রোগ্রাম বা আমাদের বিষয়বস্তু হচ্ছে দোয়ার উপরে, আমরা ধারাবাহিকভাবে এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আপনারা আপনাদের প্রশ্ন মতামত অভিমত নিয়ে আপনারা এগিয়ে আসবেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাই, ওয়েলকাম জানাই, এবং আপনাদের এই কল করা, প্রশ্ন করা, মত দেওয়া, অভিমত দেওয়া, এরই মাধ্যমে আমাদের প্রোগ্রাম আরও প্রাণবন্ত হবে, আরও সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে বলে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আশা প্রকাশ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রিয়া করণীয় মুফতি সাহেব। আমাদের একজন কলার রয়েছেন, কলার আপনি আমাদের স্টুডিওতে সরাসরি প্রশ্ন করতে পারেন, আমাদের মাননীয় মুফতি হাসানুর চৌধুরী সাহেব রয়েছেন, আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবেন। আপনার প্রশ্ন রাখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুফতি সাহেব ধন্যবাদ, আর আপনি নতুন প্রেজেন্টেশন আইছেন, আপনারও ধন্যবাদ। থ্যাংক ইউ মুফতি সাহেব, তো সুন্দর বক্তব্য রাখরা, আজকে নতুন সাবজেক্ট, আমি ডেইলি ফোন করি, তাই না, বারে হয়তো পার্সোনালি অতি নয়, তো সুন্দর জিনিস কয় না। তো নামাজ, নামাজ তো বাস্তবে এবাদত না, জরিয়ায় এবাদত, আকিমুসসালাহ তালের জিকির বা নাজাতর ব্যাপারে সুরা আসতা গিলুইয়া সুরা সফ তখন তো হুজুরাত, এগুলা যে নিজাতর কথা কওয়া হইতে এগুলো কিন্তু নামাজ নাই, কিন্তু এই সব মিলে এ সবগুলো শুক্রিয়া আদায় করার জরিয়া হইল গিয়া নামাজ আমলি তর্ক। এই জিনিসে যদি তাই নিয়ে সম্পূর্ণ সিরিজ একটু পাঠ পাঠ করি করি ব্যাখ্যা দিন, তো জিনিসটা আরো মানে আমাদের লাগে সুন্দর হইব। যেখানে আল্লাহ নিজাতর কথা হয়েছে, আল্লাহ আদুল্লুকুম আল্লাহ তেজারা দিন সফা হয়েছে, কিন্তু ইনো নামাজের কথা নাই। তারপরে সুরা বাকারা সুরা আল আসর তফসির জন্য আইছে, মনে করিল 177 নম্বর আয়াত, নমাজ আও 8 নম্বর 9 নম্বর, এর আগে ইনসানি হামদর্দি আকিদার মজবুতি এই জিনিসগুলো যদি ফিরিয়ে দি মুফতি সাহেবে মাইন্ড রাখো না, প্রত্যেক ডাক্তার সামান্য সামান্য করে অ্যাড করুন, কারণ আমরা নকল নমাজ নকল এবাদতের উপরে আমরা এতটা মশগুল হয়েছি আর কি, আসল ফরজিয়তের কোনো খবর নাই, আমার ইমান আছে কত খান, আকিদা কত খান, সাবিদ বিশ্বাস করি, কবদ বিশ্বাস করি, মাজারও যাই, পূজা করি, নানান জিনিসের বিশ্বাস করি, কিন্তু নমাজ নকল নমাজ 24 ঘন্টা পর্দার খবর নাই, নকল নমাজ দিয়ে ব্যস্ত মুফতি সাহেবরে সব আই হারা দিন চক্কর দিয়ে এদিকে এলাম, সাইড অফ কবদ হয়ে গেছে, কিতা করতাম রাইট, নকল নমাজ হারা হয়েছে, কিন্তু দিনও না স্বামী মানলাম না বিবির হক আদায় করলাম, কোনো কোনোটুই নাই, আমরা আকিদাগত ভাবে আমরা দিল। শুক্রিয়া ভাই, আপনার প্রশ্নের মানে সারাংশ আমরা পেয়ে গেছি। আপনার নামটা যদি বলতেন এবং কোন এলাকাতে আপনি ফোন করছেন, আমার মনে হয় আমরা সবাই উপকৃত হতাম, এবং এর সাথে সাথে আমার মনে হয় মুফতি সাহেবের কাছে আমরা চলে যাবো আপনার প্রশ্নের উপর আলোচনা করার জন্য। জি ভাই, আসল বিষয় যেটা আপনি নিয়ে আসছেন, যে আপনি মানে আমাদের নিয়মিত কলার, এবং আমরা আশা করি যে আপনার মানে পড়াশোনা প্রচুর আছে, ধন্যবাদ দিই আপনার অভিমতের জন্য। আসল বিষয় হচ্ছে যে কেউ যদি হুকুকুল্লাহ আদায় না করে, তাহলে সে নিশ্চিতভাবে হুকুকুল ইবাদকে কিন্তু সে ধ্বংস করবে, কারণ যারা ইমান আনে নাই বা ইমানদার নয় এই ধরনের মানুষেও কিন্তু সামাজিক কাজ করে অথবা সমাজ সেবা করে, তার সামাজিক কাজ বা সমাজ সেবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এই কারণে, কারণ এটাও এক ধরনের শিরিক, এই কারণে শিরিক, সে যেগুলো করছে এগুলা তার নিজের সওয়াব করার জন্য করছে, যে আল্লাহর এবাদত করবে না বা আল্লাহর দাসত্বকে বরণ করবে না, সে যত ভালো কাজ করুক এই কাজগুলো কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আখেরাতের জন্য। এই জন্য নামাজটা হচ্ছে সব আমলের প্র্যাকটিস বা এবাদত। ইতিহাসে পাওয়া যায় সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাউকে প্রশাসনের কোনো জায়গায় দায়িত্ব দিতেন, তখন পিছন থেকে তার নামাজ দেখতেন,
যার নামাজ সুন্দর হতো তাকে তিনি প্রশাসনের দায়িত্ব দিতেন। কারণ যে আল্লাহকে ধোকা দিবে স্বাভাবিকভাবে বন্দাকে ধোকা দিবে, সেহেতু মানে নামাজকে সুন্দর করার দরকার, তাহলে আমাদের জীবন সুন্দর হবে এবং আমাদের বাকি কাজগুলো সুন্দর হবে। এবং আপনি যিনি বলছেন যে শুধু নামাজের পরেই আমাকে আমি পরহেজগার অথবা আমাকে আমি ভালো মানুষ মনে না করা, বাকি শরীয়ত বা ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলোকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করা এবং হুকুকুল ইবাদের প্রতি আমাদের বেশি লক্ষ্য করা, আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। শুকরিয়া মুফতি সাহেব। আমাদের লাইনে আরেকজন কলার রয়েছেন, আমরা ওনার কলটা নিয়ে নেই। কলার, আপনার প্রশ্ন রাখেন স্টুডিওতে, আমাদের মুফতি সাহেব সরাসরি শুনবেন আপনার প্রশ্ন। জি আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপনার প্রশ্নটা পেশ করেন। ওয়ালাইকুম আসসালাম। আনিস ভাইয়ের মার জন্য শুনে দুঃখিত আমরা, আর ওনার জন্য দোয়া করি আল্লাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমার একটা প্রশ্ন, আমি যদি ধরেন তাহাজ্জুদ নামাজে নামাজের মধ্যে যদি আমি তসবি পড়ার পরে যদি পড়ি এক রাকাতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, এই দোয়া, এরপরে রাব্বি আন্নী মাস, কোরআনের দোয়াগুলা পড়ি, ওইগুলা কি সঠিক হবে কিনা? না, আজকে একটা প্রোগ্রামে শুনলাম কোরআনের আয়াত নাকি নামাজের মধ্যে পড়া নিষেধ, তো আমি দোয়া হিসাবে পড়তেছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ফায়দাও পাই এই জন্য আমি পড়ি, তো এটাতে আমাকে বলিয়ে দিবেন। শুকরিয়া বোন আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি, সো মুফতি সাহেব আপনার প্রশ্নের জবাব দেবেন। জীবন, আসল আপনি তো আমাদের নিয়মিত কলার, আসল বিষয়টি হচ্ছে যে হাদিসের মধ্যে আসছে সিজদার মধ্যে কোরআন তেলাওয়াত না করতে। সুতরাং সিজদার মধ্যে কোরআন তেলাওয়াত করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন, কিন্তু সিজদার মধ্যে দোয়া কবুল হয় বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা এবং বান্দি যখন সিজদা যায় তখন আল্লাহর বেশি কাছে পৌঁছে যায়। সেহেতু সিজদার মধ্যে দোয়া করতে আল্লাহ রসুল উৎসাহিত করেছেন, তবে সিজদার মধ্যে কোরআন তেলাওয়াত, সিজদা বা রুকুর মধ্যে কোরআন তেলাওয়াতের এই বিধান নাই। এখন প্রশ্ন হচ্ছে যে বোঝার বিষয় হচ্ছে কোরআন কাকে বলে আর দোয়া কাকে বলে। কোরআন হচ্ছে যে পরিমাণ তেলাওয়াত করার পরে নামাজ সহি শুদ্ধ হয়ে যাবে, যেমন একটা লম্বা আয়াত অথবা ছোটো তিনটি আয়াত, ইন্না আতয়নার মতো সূরা, এতটুক হওয়ার পরে এটাকে কোরআন বলে। দুই নম্বর হচ্ছে যে দোয়া কোনটাকে বলে, দোয়া বলে রব্বানা দিয়ে যত আয়াত শুরু হয়েছে এই সবগুলা কিন্তু দোয়া, রব্বানা অথবা রব্বি দিয়া। আর আপনি যদি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি তো প্রসিদ্ধ দোয়া হাদিসের পরিভাষায়। সুতরাং মানে কোরআনের যে কোনো আয়াত যদি দোয়ার আয়াত হয়, রব্বানা দিয়ে শুরু হয় অথবা রব্বি দিয়ে শুরু হয় অথবা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের মতো মানে এটা প্রকাশ্য দোয়া হয়ে থাকে, তাহলে পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। আর একদল ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে যদি আপনি সিজদার মধ্যে কোরআনের আয়াতগুলো পড়েন তাহলে রব্বানার আগে আপনি আল্লাহুম্মা অ্যাড করতে পারেন, যেমন আল্লাহুম্মা রব্বানা জালামনা, আল্লাহুম্মা রব্বানা আতিনা। তো আসল বিষয় হচ্ছে যে রব্বানা দিয়া অথবা রব্বি দিয়া অথবা কোরআনের যে দোয়াগুলো বর্ণিত আছে নবী রসুলের, সব দোয়া আপনি সিজদায় পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। তবে কোরআন তিলাওয়াত করতে নিষেধ করা হয়েছে, আশা করি বোন ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। শুকরিয়া মুফতি সাহেব, ধন্যবাদ আপনাকে আবার প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। আমাদের লাইনে আরেকজন কলার রয়েছেন। কলার, আপনি যদি আমাদেরকে সরাসরি প্রশ্ন রাখেন, আপনার নামটা কাইন্ডলি বলেন এবং কোন এরিয়া থেকে আপনি ফোন করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হাজী মোহাম্মদ শফিকুল আলম কুরাইশ বানলি থেকে ফোন করছি। প্রথমে আমি স্যারকে সালাম দেই এবং আপনাকেও সালাম দেই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্ন বলেন ভাই। আমার প্রশ্ন হইলো, আমরা তো মুসলমান, আমরা তো বাঙালি ভাষা সারে দিলে কইরা আমরা সম্পূর্ণ রূপে একেবারে 100% আমরা বুঝলাম ইসলাম সম্বন্ধে কিতা কইরা না কইরা। আমার কত হইলো একজন আরবি ইমামের যদি বাংলা জানেন না তাইলে তো আমরা বুঝাইতা পারতাম না, যেহেতু যে আপনার প্রশ্নটা ক্লিয়ার হচ্ছে না, আমাদের মনে হয় লাইনে আমাদের একটু সমস্যা হচ্ছে। কলার, আপনি যদি আবার চেষ্টা করেন লাইনে আসার জন্য এবং আপনার প্রশ্ন রাখার জন্য, আমার মনে হয় আমাদের কানেকশনের সমস্যা হচ্ছে। আই থিঙ্ক উই লস্ট দ্য কলার। আমার মনে হয় আপনি আবার গোরান, আর যদি আপনি আবার ট্রাই করেন হয়তো আমাদেরকে পেয়ে যাবেন আবার।
বার্লি থেকে যে ভাই ফোন করছেন আপনি কাইন্ডলি আবার ট্রাই করেন ইনশাআল্লাহ আপনি হয়তো আমাদেরকে পেয়ে যান আবার আমার মনে হয় আপনাদেরকে আমরা লস করে ফেলছি আচ্ছা আমরা এই প্রথম যে কলার একটি প্রশ্ন রেখেছিলেন আমাদেরকে আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছিলেন সেটা হলো যে যে সালাতের দলিল তো আপনি নিজেই দিয়েছেন কোরআনের প্রায় দুই তিনটা আয়াত আপনি তিলাওয়াত করেছেন এবং প্রথম আপনি যে তেলাওয়াত করেছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরযি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহউ আনিল মুনকার আমার মনে হয় ওই আয়াতটা ওনার প্রশ্নের সাথে মানে সামঞ্জস্য রিলেটেড তো উনি বলছেন যে নামাজ ছাড়া বা সালা ছাড়া তো আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে ইগনোর করে শুধু সালাতকে এমফেসাইজ করা বা জোর দেওয়া এটা কতটুকু পরিশুদ্ধ যেমন আপনি একটু আগেই বলেছেন আপনার উত্তরের মধ্যে কিন্তু আমি যে জিনিসটা মানে আবার মানে রিইটারেট করতে চাই এটা হলো যে যে এখানে বলা হয়েছে যে ক্ষমতায় পাওয়ার পর তারা সালাত কায়েম করবে জাকাত আদায় করবে এবং আমর বিল মারুফ করবে তাহলে আমরা যারা ক্ষমতা পাই মনে করেন আমাদের দেশের কোথায় আমরা বাংলাভাষী মুসলিম বাংলাদেশ থেকে আমরা এসেছি আচ্ছা আমাদের একজন কলার রয়েছেন ওনার কলটা আমরা নিয়ে নেই তারপর আলোচনায় ফিরব কলার সালাম আলাইকুম আপনার প্রশ্ন রাখেন স্টুডিওতে প্লিজ আসসালামু আলাইকুম বলা আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ জি আমরা ভালো আছি আপনার নামটা হুক আর কোন এলাকা থেকে ফোন করছেন ভাই একটু আগে রিং কল লাইন দিয়ে জানাছে আদরিং করুন কিতাব জানেন আপনার নামটা হুক এবং আপনি কোন এলাকা থেকে ফোন করছেন হুক আর আপনার প্রশ্নটা পেশ করুক প্লিজ জি ভাই আসল বিষয় যে আমরা তো আমরা যত কলার বা আমরা যত মানে মুসলমান ভাই বোন আছেন সব আমরা কাছে শ্রদ্ধার পাত্র আমরা হাজির হিসাবে প্রত্যেক মানে এই প্রোগ্রামটার কল করেন এবং তার ওপিনিয়ন তাই পেশ করেন প্রত্যেকের তার মতামত দেওয়ার অধিকার আছে এবং তার আবেগ এবং তার মানে ইসলামের প্রতি ভালোবাসা এটার আমরা শ্রদ্ধা করি সুতরাং কলার হিসাবে আমরা তাঁকে অবশ্যই সম্মান করি তো তাই মানে বিভিন্ন বিষয়ের আলোচনা আনেন হয়তো আজকের বিষয়টা তান গেছে আমরা লাইন ড্রপ হয়ে গেছে তাই হয়তো আমার কাছে যেটা মনে হয়েছে তাই কইতে চাইছিলা যে আরবিয়ান ইমাম হলে যখন নমাজ পড়ায় তারা তো আর বাংলাতে মানে হইতে পারি না তখন তারার লাগি বা আমরা লাগে করণীয় কী তো যেটাই হোক আমরা তান দেশ আমরা সব কলারে আমরা এই শ্রদ্ধা করি ওয়েলকাম জানাই প্রত্যেকেরই কিন্তু কল করার এবং প্রত্যেকেরই আপনার মতামত দেওয়ার অধিকার আছে ইনশাআল্লাহ শুকরিয়া মুফতি সাহেব মাননীয় কলার আপনি কি লাইনে আছেন এখনো আচ্ছা আমার মনে হয় আমরা লাইন হারিয়ে গিয়েছি কলারের সাথে যাই হোক আমরা আমাদের আগের আলোচনা আমরা ফিরে যাই আমরা যে কথাটা বলতেছিলাম যে শুধু নামাজের ব্যাপারে না অন্যান্য ব্যাপার কোরআনে এসেছে ব্যাপারে এবং নামাজ কথা যখন এসেছে আপনি নিজেই বলেছেন একাধিক দলিলও আপনি দিয়েছেন যে অন্যান্য বিষয়ে এসেছে প্রথম যে ভাই উনি ফোন করেছিলেন উনি অন্যান্য বিষয়গুলোর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সেগুলো নিয়ে কথা বলার জন্য উনি আমাদেরকে আহ্বান করেছিলেন এখন আমরা যারা মুসলিম দেশে আমাদের আমরা যারা ক্ষমতাশীল বা যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে বা যারা ক্ষমতা পেয়েছেন বাংলাদেশের কথাই বলি যেহেতু আমরা বাংলাভাষী ওই জায়গা থেকে আমরা অনেকে এসেছি তো তাদের কি উচিত না যে কোরআনের এই আয়াত অনুযায়ী যে সালাত কায়েম করা আচ্ছা আমরা একজন কলারের সাথে সরাসরি চলে যাই তারপর আলোচনা আসবো জি কলার সালাম আলাইকুম কলার আপনার নাম এবং আপনি কোন এলাকা থেকে ফোন করছেন প্লিজ আমি ম্যানচেস্টার ব্ল্যাকবোর্ন থেকে ফোন করছি হুসেইন আহমদ আচ্ছা ভাই আপনার প্রশ্নটা রাখেন স্টুডিওতে আপনার প্রশ্নটা শোনা যান না একটু কাইন্ডলি যদি আপনার সাউন্ডটা কমাইয়া আপনি প্রশ্নটা রাখেন তখন আমাদের শুনতে ইজি হবে আচ্ছা আমার প্রশ্ন হইল আমি জুম্মার নামাজে ফরজের বাদে যে চার রাত বাদুল জুম্মা পড়া হয়
এগুলো ওয়াজিব জি ওয়াজিব আপনার প্রশ্ন আপনার পে আরো দুই রাত দুই রাত ধরে পড়া এগু এগু জরুরি নি না জরুরি না ওখান কথা জানতে জি শুকরিয়া ভাই আপনার প্রশ্নের জন্য আমরা সংক্ষিপ্ত বিরতিতে চলে যাব এবং ব্রেকের পরেই আমরা আবার ফিরব এবং এই ভাইয়ের প্রশ্ন আমরা তখন উত্তোলন করব এবং এই প্রশ্ন আমরা আলোচনা করব আপনি একটু শুনবেন আমাদের সাথে থাকবেন আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত বিরতিতে এবং আপনাদেরকে আপনার সাথে আবার কথা হবে অল্পক্ষণের মধ্যেই সালামু আলাইকুম সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক আমরা আবারও ফিরেছি আমাদের বিরতির পর আজকে আমাদের নিয়মিত অনুষ্ঠান দ্বীনি সমাধান আমি আমরা আলোচনা করছি আমাদের নিয়মিত মেহমান হিসেবে উপস্থিত যিনি থাকেন হযরত মাওলানা মুফতি হাসান চৌধুরী সাহেব আজকে আমাদের সাথে রয়েছেন এবং আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো সালা এবং দোয়া আমরা ব্রেকে যাওয়ার আগেই আমরা আলোচনা করছিলাম আমরা আলোচনা কন্টিনিউ করতেছি এবং আপনারা যারা কলার রয়েছেন বা দর্শক রয়েছেন আপনারা আমাদের সাথে শরিক হতে পারেন আমার মনে হয় আমাদের একজন কলার রয়েছেন সালামু আলাইকুম কলার আপনার প্রশ্নটা আপনি রাখেন জি সালামু আলাইকুম কলার আপনি আছেন আমরা মনে হয় কলারকে হারিয়ে গিয়েছি আপনি আবার ট্রাই করেন কলার লাইনে আসার জন্য আপনার সাথে আমরা সরাসরি আলোচনা করব এবং আপনার প্রশ্ন আমরা স্টুডিওতে নিব আমরা যে আলোচনা করতেছিলাম বিরতির আগে এবং একজন ভাই আমাদেরকে প্রশ্ন রেখেছিলেন যে জুমার নামাজের পর যে চার রাকাত আমরা আদায় করি এটা খুব ওয়াজিব বা অন্য কিছু তারপর আরও যে দু রাকাত আমরা পড়ি এর শারীরিক অবস্থানটা কি আপনি যদি একটু ব্যাখ্যা করতেন জি ভাই আসলে জুম্মার পরে যে চার রাকাত পড়া হয় এ ব্যাপারে হাদিসের বক্তব্য হচ্ছে যে যদি আমরা ফরজের পরে মসজিদে পড়ি তাহলে চার রাকাত পড়ব আর যদি ঘরে গিয়ে পড়ি তাহলে দুই রাকাত পড়ব এতে বোঝা যাচ্ছে হাদিসের মধ্যে আসছে যে সুন্নত নফল ঘরে পড়ার ফজিলত বেশি সেহেতু ঘরে দু রাকাত পড়লে মসজিদের চার রাকাতের সমান সওয়াব দেওয়া হবে আর এরপরেও যেহেতু মানে এগুলো সুন্নত নামাজ সেহেতু আপনি ইচ্ছা করলে চার রাকাতের পরে আপনি আরও যদি ইচ্ছা করেন আপনার সময় আসে তাহলে আপনি দুই রাকাত পড়তে পারেন এটার মধ্যে কোনো অসুবিধা নাই তবে জুম্মার পরের যে চার রাকাত এটা ওয়াজিব নয় এটা কিন্তু এই সুন্নত বা মুস্তাহাবের পর্যায়ে তবে উত্তম আমল হচ্ছে মসজিদে পড়লে চার রাকাত আর বেশি পড়লে এটা আপনার ইচ্ছা কারণ নফলের মধ্যে কোনো লিমিট নাই আর আল্লাহ রসুল বলেছেন যদি ঘরে গিয়ে পড়ো তাহলে দুই রাকাত পড়লে আদায় হয়ে যাবে আশা করি ভাই ক্লিয়ার আছে ইনশাআল্লাহ শুকরিয়া মাওলানা মুফতি সাহেব জি সালামু আলাইকুম কলার আপনার প্রশ্ন আপনি রাখেন প্লিজ জি কলার লাইনে আছেন সালামু আলাইকুম কলার আপনি আছেন এখনো আচ্ছা কলার আপনি আবার ট্রাই করুন প্লিজ আমরা সরাসরি স্টুডিওতে আপনার প্রশ্ন নেব এবং প্রশ্নের উপর আলোচনা করার চেষ্টা করব তো মুফতি সাহেব আমরা যে কথাটা আলোচনা করতেছিলাম প্রথম ভাই যে প্রশ্নটা করেছিলেন সেটা আসলে আমরা আলোচনা বিস্তারিত আলোচনা করার সুযোগ পাইনি এখনো উনি বলছিলেন যে অন্যান্য বিষয় নামাজ চারো যেটা আমরা অলরেডি রিপিট করেছি তো নামাজের সাথে সাথে তো জাকাতের কথা বলা হচ্ছে এবং আমল বিল মারুফ নহি আনিল মুনকার ক্ষমতায় গেলে তারা এই তিনটি জিনিস বাস্তবায়ন করবে তো আমি যে কথাটা আগে বলতে চাইছিলাম যে মুসলিম দেশগুলোতে বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন তারা কি নামাজ কায়েম করছেন জাকাত আদায় করছেন এবং আমর বিল মারুফ নহি আনিল মুনকার করছেন এবং এটা যদি না করে থাকেন তাহলে কোরআনের এই নির্দেশ অনুযায়ী আমাদের করণীয় কি বা আমরা মুসলিম হিসাবে আমরা কি গুনাহগার হচ্ছি যে আমাদের পক্ষ থেকে যারা ক্ষমতায় রয়েছে তারা আমাদের একজন কলার রয়েছেন লাইনে আমরা আলোচনায় পরে ফিরব দেখি আমাদের কলার কে রয়েছেন আসসালামু আলাইকুম কলার আমি কোনটা
আপনি আবার আবার প্রশ্নটা রাখেন, প্রশ্নটা ক্লিয়ার করার জন্য। ও যে নমাজের সালাত, জি, ওটা আজি শরীয়তি আল্লাহু আকবার নিনা শরীফতি, ওটা তা কইবা শরীফতি নিনা শরীয়তি রাখাত বান্দিতে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, মানে নিয়তের সময় যে মানে যে জিনিসটা আমরা পড়ি। জি ও আচ্ছা আচ্ছা, যেমন ফজরি ফজর সুন্নত পড়লাম বা পর পড়লাম, ও যে জি জি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আমার মনে হয় বোন প্রশ্ন করতে চাইছেন মুফতি সাহেব, যে নামাজের আগে আমরা যে নিয়ত করি এর মধ্যে যে আমরা মানে টেকনোলজিগুলো ব্যবহার করি এই ব্যাপারে। জি আসলে মানে আপনি যেটা জানতে স্যার, আজ আমরা দেশ যে মানে সিস্টেম যেটা আমরা মুরব্বী হলে আগে পড়ছেন আরবিতে নিয়ত কর্তা, তো শেষ অংশ হয়তো শরীফাতি আল্লাহ আকবার, তো এর কারণে দেখো গা যে আমরা আরবি তো অসবে জানি না, এর লাগে উত্তম হইল যে আরবিতে নিয়ত না করিয়া বাংলাতে মনে মনে চিন্তা করা। এটা আমরা বহুত আগে কইছি যে আপনি নমাজ যখন দাঁড়াইবা আপনি মনে মনে চিন্তা করবা যে আল্লাহ আপনার সন্তুষ্টির লাগি আমি ফজর নমাজ পড়তাম আল্লাহু আকবার, আমি জোহরের নমাজ পড়তাম আল্লাহু আকবার, আমি ফরজ পড়তাম আল্লাহু আকবার, এটা হলো সব থেকে বালা। তো আসলে মানে শব্দ যে ডাইটা শরীফাতি আল্লাহ আকবার আসিল, তবে আরবি না হইয়া বাংলা হইলে বালা হইব, আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। শুক্রিয়া মুফতি সাহেব। আমাদের আরেকটি কল রয়েছে, সালাম আলাইকুম কলার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আপনার প্রশ্নটা আপনার রাখুক, আমরা স্টুডিওতে শুনলাম সরাসরি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আপনার প্রশ্নটা রাখুক প্লিজ। আচ্ছা আমি দুইটা আমি দুইটা প্রশ্ন করতাম আসলাম না। জি খোকা। আচ্ছা শয়তানের ওয়াসওয়াস আপনি বাসা লাগে কোনো একটা দোয়া আছে নি স্পেশাল জেনে শয়তানে অস্পাসা দে দেন নমাজ খিলা বাসা যে করা যাইতো। দুই নম্বর প্রশ্ন, একটা প্রশ্ন হইলো জেনে কোনো মানুষের কোনটা কইছে না মুর্দাও কলা কি গুজরিয়া গেছে নাকি, তারা তারারে কোনো কোনো জিও করছে না, ধরি নৌকা মুরব্বী অগ্নলোকে কোনো আদবি করছে না, এরা গেছে খিলা মাছ চাইতা খিলা তারা মাছ কইব তারারে খিলা জিও করা যাইতো, দুইটা তা বানাইলে বুঝে এখন জানো চাই। জি শুক্রিয়া বোন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আমরা আপনার প্রশ্নের উত্তরে চলে যাব, আপনি আলোচনা শুনতে থাকুন, আশা করি আপনি সমাধান পেয়ে যাবেন। আসলে আপনার মানে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রথম হইল যে নামাজের ভিতরে শয়তানে যে প্ররোচনা দেয় অন্তর মাঝে কুমন্ত্রণা যেটা রাখা হয় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এটা থেকে বাঁচার পথ কি? আসল বিষয় হলো যে যদি নমাজের বাহিরে কুমন্ত্রণা আমার অন্তরে জাগে যেটা অনেক সময় মনের মাঝে উঠে, ইলা প্রশ্ন থাকলে হাদিসের পরিভাষা যে সব সময় লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাহলিলটা পড়া, এর অর্থ হলো যে লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো অবস্থান নাই, আমার কোনো শক্তি নাই, সব কিছুর মালিক আল্লাহ। দুই নম্বর হইলো যে হাদিসের মাঝে আইছে আমরা সুরে হাদিদের এই আয়াত হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এই আয়াতের বেশি করে পড়া। তিন নম্বর হইল প্রত্যেক ফরজ নমাজের বাদে যে আল্লাহ রসুলের যে সুন্নত তসবিহ হয়েছেন এর মাঝে একটা হইল ফালাক আর নাচ পড়া, আর প্রত্যেক দিন মাগরিবের পরে এবং ফজরের পরে আর ঘুমাইবার সময় তিনবার করি কুল হুয়াল্লাহ ফালাক নাচ পড়া, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখবা এই প্ররোচনা যাইব কি ইনশাআল্লাহ। আর নমাজের ভিতরে যদি এই ধরনের মানে অসুবাসা আয় তাইলে সাথে সাথে খেয়াল করাই কথা যায় আমার আমি কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ আমারে দেখরা, তো আশা করা যায় ক্লিয়ার হইব। আর ইচ্ছা করলে আপনার সিজদার তসবির বাদে লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তাহলিল পড়তে পারবা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা আস্তে আস্তে এই কুমন্ত্রণা দূর করবা। দুই নম্বর বিষয় হইছে যে কোনো মানুষের জিন্দাও কা মুর্দাও কা তান গিবত করা, পরনিন্দা করা, সমালোচনা করা, তান হক নষ্ট করি লওয়া, এটা মারাত্মক ধরনের অপরাধ যেটা আমরা আগে আলোচনা করছি যে হুকুকুল্লাহ আল্লাহ মাফ করবা হুকুকুল ইবাদ মাফ করতা নাই। সুতরাং মানুষের যে হক এন যদি জীবিত তখন তান কাছে ক্ষমা চাওয়া লাগবো, মাফ চাওয়া লাগবো, এরপরে আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবো। এখন যদি কোনো মানুষ এমন কোনো কাজ করে যে মা বাপ জীবিত থাকতে অন্যায় করছে কিন্তু মাফ চাই তো এটা বুঝছে না, মা বাপ মারা গেছেন, অথবা যে কোনো মানুষের সাথে কোনো অন্যায় করছে তার হক নষ্ট করছে, এই মানুষ মারা গেছেন, তখন এন কাছ থেকে মা বাপ পাওয়ার পথ কোনটা যেটা আপনি জানতে চাইছেন, এই ব্যাপারে হাদিসের মধ্যে কওয়া হয়েছে
যে কোনো মৃত মানুষের যদি হক থাকি যায় তাইলে আমরা লাগি করণীয় হইলো যে মানুষকে কষ্ট দিছি বা যার লগে অন্যায় করছি তার সবচেয়ে প্রিয় মানুষ যে না সৈন এন সেবা শুশ্রূষা করা যত্ন করা এটা হল এক পথ। দ্বিতীয় পথ হইল যে মানুষ এই কি করছেন যারে আমি কষ্ট দিছি যার হক নষ্ট করছি এন মা বাপ হুকা অন্য মানুষ হুকা মৃত মানুষের গেছে মাফ চাওয়ার পন্থ হইল তার নামে কিছু সাদকা জারিয়া করা আর এর পরে তার লাগি বেশি বেশি করে মাগফিরাতে দোয়া করা। তাহলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনার পক্ষ ইয়া আল্লাহ সুবহানাহু তাআলা এটার সমাধান করা কারণ আল্লাহ কাদিরে মতলক। এর লাগে আমরা লাগে উচিত হইব মৃত ব্যক্তির প্রিয় মানুষের লগে সম্পর্ক বালা করা আর মৃত ব্যক্তির নামে দান খয়রাত করা আর মৃত ব্যক্তির লাগি মাগফিরাতের দোয়া করা। আশা করি বোন ক্লিয়ার হইছে ইনশাআল্লাহ। শুকরিয়া মুফতি সাহেব, ধন্যবাদ বোন আপনাকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন রাখার জন্য। আশা করি আমরা যারা সবাই শুনছি আমরা সবাই বেনিফিটেড হচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান দিনই সমাধান। আমাদের এখন প্রশ্ন উত্তর পর্ব চলছে। আপনারা যারা এখনও আমাদের সাথে সরাসরি যুক্ত হননি আপনারা স্টুডিওতে ফোন করে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আজকের বিষয়বস্তু হলো সালা এবং দোয়া অথবা রিলেটেড কোনো বিষয় নিয়ে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন, মন্তব্য করতে পারেন, পরামর্শ রাখতে পারেন। তো মুফতি সাহেব, আমরা যে কথাটা আগে আলোচনা করছিলাম সময় পাইনি, কলে এসে গিয়েছিল, সেটা হলো যারা ক্ষমতায় পাবেন তারা যে তিনটি কাজ করার কথা বলা হয়েছে এবং আমাদের দেশে যারা ক্ষমতায় রয়েছেন তারা কি এই তিনটি কাজ পালন করছেন? যদি না করে থাকেন তাহলে আমরা যারা ওনাদেরকে আমাদের পক্ষ থেকে ওনারা ক্ষমতা ব্যবহার করছেন বা ক্ষমতা পেয়েছেন বা ক্ষমতায় গিয়েছেন সেই জন্য আমরা গুণাহগার হব কি না, এবং যদি এবং এটা থেকে মানে পরিত্রাণের উপায় কি? প্রথম যে বিষয়টা আমরা বোঝা দরকার, যিনি মানে আমাদের প্রথম কলার ছিলেন উনি আমাদের নিয়মিত কলার এবং তিনি আমাদেরকে অনেক সময় পরামর্শ অভিমত পেশ করেন এবং আমাদের ধারণা যে তিনি পড়াশোনা করেন, তো আমরা চাই প্রত্যেকে এইভাবে জ্ঞান অর্জন করুক। তো তিনি অনেক সময় হয়তো শব্দ চয়নের মধ্যে আমাদের মানে ত্রুটি বিচ্যুতি হতে পারে, তিনি যেটি বলছেন যে নামাজ এটা কিন্তু আসলে এবাদত নয়, এটা কিন্তু এবাদতের কি হুসিলা, এটা মানে হয়তো বুঝার ভুল হয়ে গেছে। নামাজটা মৌলিক এবাদত এবং আল্লাহর সাথে কানেক্ট হওয়ার মূল মাধ্যম হচ্ছে সালা বা নামাজ, কিন্তু শুধুমাত্র নামাজ আদায় করেই যে জান্নাতে চলে যাবে এই ধারণা ভুল। আর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খাইর, হে ইমানদার গো তোমরা রুকু করো সিজদা করো। তাহলে রুকু সিজদা দিয়ে আল্লাহ নামাজ বুঝিয়েছে যে তোমরা নামাজ আদায় করো। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। তাহলে বোঝা যাচ্ছে সালার পরেও আরো ইবাদত আছে। এরপরে আল্লাহ বলছেন ওয়াফআলুল খাইর, ভালো ভালো কাজ করো। তাহলে বোঝা যাচ্ছে ভালো কাজ এটাও ইবাদত। কিন্তু আমরা মনে করি যে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি বা হজ করছি, উমরা করছি, আমার আর কিছু লাগবে না, অন্যের হক নষ্ট করতেছি, এই ধারণাটা ভুল। দুই নম্বর যে বিষয়টা হচ্ছে যে আপনি যদি থিঙ্কিং করেন, আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করতে, জাকাত দিতে বলেন নাই, জাকাত আদায় করতে বলছেন। তাহলে জাকাত আদায় কে করবে? অথরিটি করবে, রাষ্ট্র করবে। এখন রাষ্ট্রই যদি নিজে মানে জাকাতের গুরুত্ব না বুঝে তাহলে সে আদায় করবে কীভাবে? তিন নম্বর যে পয়েন্টটি আপনি যেটি বলছেন এটা আরও মানে খুবই তথ্যবহুল, যে শুধু বাংলাদেশ নয় অপরাপর মুসলিম দেশগুলা সম্ভবত সৌদি আরব বাদে, যে প্রায় দেশগুলাই আমরা যারা প্রশাসনে যাদেরকে বসিয়েছি এরা নিজেরাই নামাজি নয়, তাহলে সে নামাজে গুরুত্ব দিবে কীভাবে? কারণ কোরআন বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন তুমি ক্ষমতা পাবে তোমার প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। এখন সে নিজেই যদি নামাজি না হয় তো নামাজ প্রতিষ্ঠা করবে কীভাবে? তো এটা হচ্ছে আমাদের প্রথম ব্যর্থতা, যে সমস্ত রাষ্ট্র অথবা সমাজ বা দেশে যারা পাওয়ারে যায় ক্ষমতায় যায় এরা যদি জনগণের মাধ্যমে গিয়ে থাকে তাহলে জনগণের তো অবশ্যই দায়িত্ব আছে যে আমি প্রথমত দেখতে হবে যে এই মানুষ মুত্তাকি কি না, কারণ শরীয়ত বলছে পাওয়ারের জন্য দুটি যে শর্ত, বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, ওনার শারীরিক সুস্থতা থাকতে হবে, কোরআনের নলেজ থাকতে হবে, তাকুয়া থাকতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যাদেরকে আমরা ক্ষমতায় বসাই, সাহেব আমাদের একজন কলার রয়েছেন ওনার কোটা নিয়ে নেই, তারপর আপনার আলোচনায় আবার ফিরব, গুরুত্বপূর্ণ আলোচনা। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার দুইটা প্রশ্ন আছে। জি হোক, আপনার প্রশ্নগুলো। জি, একটা তো আস্তাগফিরুল্লাহ হা করা লাগে নি না, আস্তাগফিরুল্লাহ কইল আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ হা করা লাগে নি,
আর আর আমি ফোন তো আবার দেখুন জানো আর আরো একটা দুইটা অর্থ চাই আর আমি রাব্বি আননি মুকিমা সালাতি ও মিন জুরিয়াতি রব্বানা তাকাব্বাল দুয়া রব্বানা ফিরিলি ওয়ালি ওয়ালিদাই ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব ও দুইটা দিয়ে আমি অর্থ চাই। জি ধন্যবাদ বোন আপনাকে ফোন করার জন্য। আপনি আমাদের আলোচনা শুনতে থাকেন, আশা করি আপনার প্রশ্ন জবাব আপনি পেয়ে যাবেন। মুফতি সাহেব উনি যে প্রশ্ন করলেন, প্রথম প্রশ্নটা কি? যে উনি একটা তেলাওয়াত কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছিলেন। জি বোন, আপনার প্রথম প্রশ্ন যেটা এটা হলো আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ হইবা না আস্তাগফিরুল্লাহ হা হইবা, আসলে বোঝার বিষয় হলো শুধু আস্তাগফিরুল্লাহ এটাও কিন্তু একটা ইস্তেগফার। আপনি সবসময় যদি হইয়া তখন আস্তাগফিরুল্লাহ 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 এটাও ঠিক আছে। আর দ্বিতীয় যে জিনিসটা হইলো, দ্বিতীয় জিনিসটা হইলো যে আপনি যদি আস্তাগফিরুল্লাহর সাথে অন্য যে কোনো জিনিস শব্দ অ্যাড করেন তখন এই অ্যাড করার উপরে আপনার কি হইব, যেমন আপনি আজিম শব্দ বাদে লাগাইলা তখন আপনি কইব আস্তাগফিরুল্লাহ আল আজিম আস্তাগফিরুল্লাহ আল আজিম আস্তাগফিরুল্লাহ আল আজিম। আর শুধু আস্তাগফিরুল্লাহ যদি আপনি কইন তাইলে হা হওয়া লাগতো না, কারণ আরবি ভাষা বা কোরআনের আয়াত যেটা যখন আমরা স্টপ করি, স্টপ করার সময় এটার মধ্যে সাকিন দেওয়া হয়, যজম দেওয়া হয়, দিয়া আমরা কি করা হয় পড়া হয়। সুতরাং শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির এটাও একটা ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ আল আজিম যদি আমি আজিম লাগাই তাহলে হা হইবা না হা হওয়া লাগতো না, আশা করি ফলে আমরা ক্লিয়ার হয়েছে। দ্বিতীয়টা যেটা আপনি কইছেন এটা সুরে ইব্রাহিমের 40 এবং 41 নম্বর আয়াত। সৈয়দনা ইব্রাহিম খলিল আলহিসালামে যখন বায়তুল্লাহ নির্মাণ করছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াগুলো করছিল যে রব্বি জালনি মুকিম সালাতি ও মিন জুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আমার পালনকর্তা আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও, হে আমাদের পালনকর্তা এবং কবুল করুন আমাদের দোয়া। ইব্রাহিম আলহিসালামে নামাজ প্রতিষ্ঠার লাগি আল্লাহর কাছে চাইছেন, বায়তুল্লাহ নির্মাণ করিয়া কইছেন আল্লাহ আমারে তুমি নামাজি বানাও, এর বাদে কইছেন আমার পরবর্তী প্রজন্ম আমার সন্তান সন্ততি হলে তুমি নামাজি বানাও। সুতরাং এটা খুব উত্তম দোয়া, বিশেষ করে অভিভাবক মা বাপের লাগি। আমরা যদি এই দোয়া বেশি করে করি ইনশাআল্লাহ আমরা সন্তান সন্ততি আল্লাহ নামাজি বানাইবা এবং দোয়া করা দরকার, এটা নবীর দোয়া। দুই নম্বর যেটা আপনি কইছেন 41 নম্বরে রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন হে আমাদের পালনকর্তা আমাকে আমার পিতামাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আপনি আমাকে এবং আমার পিতামাতারে আপনি ক্ষমা করুন এই হাশরের দিনে বিচারের মধ্যে। তো এটা হলো নিজের বা নিজের মাতা পিতার লাগে দোয়া করা। আমরা যখন এই দোয়াটা ফরমু আমার মা বাপ আমার দাদা আমার পরদাদা এরা পর্যন্ত পৌঁছবো, কারণ রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যে মাতা পিতা সব উপরে যা যাইবা সব পৌঁছবা এবং মুমিন হল পৌঁছবা। এনে একটা প্রশ্ন হইতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তো কাবির আসলা তাইলে দোয়া করলা কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের বাপের লাগি প্রথমে যে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছিল এই দোয়া পরে আল্লাহ নিষেধ দেওয়ার বাদে আর ইব্রাহিম আলাইহিস সালামে করছেন না। ইখানে ইব্রাহিম আলাইহিস সালামের তান বাপ বলতে বুঝাইছেন সৈয়দনা ইদ্রিস আলাইহিস সালাম, নু আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস আদম আলাইহিস সালাম। আশা করি ক্লিয়ার হয়েছে। প্রথমটা হইলো নিজের সন্তান সন্ততির লাগি দোয়া, আর দ্বিতীয়টা হইলো নিজের পিতামাতা এবং দাদা পরদাদা এরার লাগি দোয়া। শুক্রিয়া মুফতি সাহেব, ধন্যবাদ বোন আপনাকে প্রশ্ন রাখার জন্য। আমাদের একজন কলার অপেক্ষা করছেন, আশা করি উনি এখনো লাইনে আছেন। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম। জি ভাই আপনার প্রশ্ন রাখেন স্টুডিওতে। আমার প্রশ্ন হলো আমি 2003 আমি হজ গেছিলাম, হজ করছি মদিনাত গিয়া নবীজিরে সালাম দিছি, নবীজিরে সালাম দিয়া লন্ডন আমি চিঠি লিখছি আমার নানিজি যাই, যে নানিজি যাই তাইনি হজর শাহজালাল সাহেবের মাজার জিয়ারত করার, এখানে বাংলাদেশে গোলাপ ফুল দিয়ে বাস্তবে প্রমাণ আছে 2000 সাল আমি প্রমাণ হয়ে যাইছি। তা আর এক কথা হইলো স্যার, ব্রিটিশ সংবিধান একটা বুক আছে, চায়না সংবিধান আছে, আমেরিকার সংবিধান আছে, আল্লাহ চুজ চুইজ করছেন ব্রিটিশ সংবিধান, আল্লাহ চুইজ করছেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটা, আর আরবিক ল্যাঙ্গুয়েজ হেভেন ল্যাঙ্গুয়েজ এটা দিন আমার পড়া যায়, এটার অর্থ সহজ বাসায় করা যায় তা হিন্দি স্যার দুনিয়ায় চালানো। সালাম আলাইকুম স্যার। আমি আসলে জানি না ওই কলার উনি কতটুকু সিরিয়াস আসলে প্রশ্ন করার ব্যাপারে, কাজে আমরা এটা ইগনোর করব। আমার মনে হয় আমরা যে আলোচনায় ছিলাম সে আলোচনা আমরা ফিরে যাই।
যদি শেখ কিছু বলতে চান আপনি জি হাজি সাহেব, ধন্যবাদ যে আপনি এত সবসময় কল করেন, এবং আপনার যে রসুল সাল্লাহ ইসলামের প্রতি আবেগ এবং আপনার যে রসুল সাল্লাহ ইসলামের ভালোবাসা, এটারে আমরা শ্রদ্ধা করি। রসুল সাল্লাহ ইসলামের আপনি রোজাকে সইন সালাম দিছেন, এটা বড় বালা জিনিস, এবং আপনি আপনার নানির কাছে সিটি লিখছেন যে তাই হজ যাইতা নি না যাইতা না, এটা বালা জিনিস, তাহলে আগ্রহ দিয়েছেন। আর আরবি ভাষা ছাড়া অন্যান্য ভাষায় যে কিতাবগুলো আইছে, এই কিতাবগুলোর প্রত্যেকটা ভাষা আল্লাহ সৃষ্টি করছেন, আমরা প্রত্যেকটা ভাষার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। তবে যেহেতু এটা কোরআনের ভাষা, কোরআনের ভাষা মর্যাদা আলাদা, কোরআনের ভাষা দিয়ে নামাজ পড়া লাগে। আপনার অসংখ্য ধন্যবাদ। শুকরিয়া মুফতি সাহেব। আমাদের আরেকজন কলার লাইনে আছেন। কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আসসালামু আলাইকুম, আপনি প্রশ্নটা রাখেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আপনার প্রশ্নটা হোক প্লিজ। ওয়ালাইকুম সালাম, আমি জানতাম সাইরা। হ্যালো। জি হোক, আমরা শুনলাম, আপনার প্রশ্নটা শেষ করুক। আমি চাইছিলাম আর কি, দেন যে আরফার দেন যাইন জোরে নামাজ পড়েন নি আরফার মাঠে, ওখানটা জানতাম চাইছিলাম। শুকরিয়া বোন, আপনার প্রশ্ন আমার পেয়ে গেছি, আপনি আলোচনা শুনতে থাকেন, আপনার প্রশ্নের উত্তর পাবেন। জীবন আরফা তো হজের সময় যায়, উমরার সময় তো আরফার যাওয়া কি নাই, মানে বিধান নাই, যদিও কেউ কেউ ভিজিট করালে আরফার ময়দানও যায়, উমরার যারা যায় আরফার মাঠ, মুজদলিফার মাঠ, এমনি যদি আপনি কি করেন এই দেখেন, তখন তো এটা খোলা মাঠ থাকবো, এটা ভিজিটার কিন্তু হজের সময় যায়। তো আসলে আরফার মাঠও ঠিকই আছে আপনার কথা, মানে মুজদলিফা থাকি সকালে যাওয়া শুরু করেন আর সারাদিন আরফার মধ্যে থাকেন, জোহরের নামাজ আর আসরের নামাজ একসাথে পড়েন ইমাম সাহেবে এই মসজিদে নামিরাত, দুই রাখাত দুই রাখাত করে সাইড রাখাত পড়েন, এরপরে কন্টিনিউ মাগরিব পর্যন্ত খুতবা দেন, আর বাকি টেন্টও যারা থাকেন এরা তারার মতো করিয়া পড়েন আর সারাদিন থাকুন, এটি হলো মানে বিধান। আর আরফা এটা হজের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, হাদিস হয়েছে আল হাজ্জ আরাফা, হজের মূল ভিত্তিটাই হয়েছে আরফা, কারণ আরফার মধ্যে দোয়া কবুল হয়। তো আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছে। তো এটা উমরার লাগে না, এটা হজের লাগে, আর এমনি যদি কেউ আরফার ময়দান দেখা যান ভিজিট করা যায় উমরাত, এটা ভিন্ন মাসলা। জাজাকুমুল্লাহ খায়ের মাননীয় মুফতি সাহেব। সুপ্রিয় দর্শক, আমাদের আরেকজন কলার লাইনে আছেন, ওনার সাথে আমরা কথা বলি। সালাম আলাইকুম কলা। হ্যালো, সালাম আলাইকুম। জি আপনার প্রশ্ন রাখুক বোন। হুজুরুলকে আমার দুইটা প্রশ্ন আছে। জি হোকা। ওই লোকে আমার ফোন তো আবার দেখুন যে কফ বেশি হয়ে গেলে যে আমরা আমরা মনে করো কামাই মুরব্বী হলো, কফ যদি বেশি হয়ে যায় গিয়ে কফ হলো গিয়ে পেশাব করে যায় গিয়ে, আর আমরা নেফি ভিন্ন তাকে আর নেফি পেশাব আর আমরা নমাজ হই, আমরা নমাজ হইব নি বা সারা নমাজ পেশাব পড়ে গেলে এই নেফি ভিন্ন হইলে নমাজ পড়তাম পারবো নি, ওখান তো আমার একটু তো বুঝাই এখন যে আমরা জি থ্যাংক ইউ বোন। লেগে কেমন নেফি তো ওইতে নমাজ দো মনে করো কাক কফুটিয়া পেশাব। জি ধন্যবাদ, আপনার প্রশ্নটা আমরা পেয়ে গেছি, আপনি শুনতে থাকুন। আপনার একবার সৈদা দিলাম না দুইবার দিলাম ওগু তো মাইন্ড তো নে যায় গিয়া, এক সৈদা যদি দেয় আমার নমাজ হইব নি না ওই তো নাই, বা কোনো বেলা তিন সৈদা দিলেই আর দুইটা দিলে আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি, আপনি শুনতে থাকুন, আপনার উত্তর আপনি পাবেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্র্যাকটিক্যাল প্রশ্ন, বিশেষ করে আমরা যারা শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ নন তাদের প্রায় এরকম প্রশ্ন পেয়ে থাকি তাদের কাছ থেকে আমরা। মুফতি সাহেব, যদি এরকম অসুস্থ হন এবং অসুস্থতার কারণে যেমন কফের কারণে প্রস্রাব বা এরকম কোনো জিনিস বহিরাগত হয়, তাহলে কি কীভাবে নামাজ পড়া যাবে বা পড়া যাবে না? জীবন আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং মানে এটা আমরা অনেকের জানা দরকার। যারা সুস্থ নাই তারা রে শরীয়তের পরিবেশে মাজুর হয়, অর্থাৎ আমি এবাদতের লাগি স্বাভাবিকভাবে এবাদত করতে অক্ষম, এরা শরীয়তে হয় মাজুর। মাজুর যারা এরা মানে অসুবিধার কারণে কম বয়স হইতে পারে অথবা বয়সের কারণে হইতে পারে, অথবা আপনি যেটা কইছেন কফের কারণে, কফের কারণে বা যে কোনো কারণে হইতে পারে যে তারা পেশাব সবসময় ড্রপ করে,
তো জাদারার পেশাব সব সময় ড্রপ করে, আপনি যারা হচ্ছে নাপি ফিন্দ থাকে, নাপি যদি ফিন্দ থাকে আর আপনি যদি এটা চেঞ্জ করে আপনার লাগে কষ্ট না হয়, তাহলে প্রত্যেক অক্ত নমাজের অক্তের আগে আপনি এই নেপি চেঞ্জ করে নিবা, এরপরে অজু করবা। অজু করার পরে আপনি নামাজ পড়বা, নামাজের তো অবস্থায় যত পেশাব ড্রপ করব এটা মাফ, এটা নমাজ হয়ে যাব, কারণ এরা মাজুরের মাসআলা। আর যদি দেখা যায় যে আপনার এই প্রতি অক্তের মাঝে নেপি চেঞ্জ করে আপনার লাগে কষ্টকর, তাইলে যে নাপি আছে ওটা লইয়ই আপনি প্রত্যেক অক্ত নতুন অজু করবা, নতুন অজু করিয়া আপনি নমাজ পড়বা। যেমন উদাহরণস্বরূপ আপনি এশার অক্ত অজু করছেন, এশার নমাজ পড়ছেন, এশার বাদে আপনার আর অজু থাকতো নাই, আপনি যদি আবার ফজর পড়েন তো ফজরের নতুন অজু করতে হইবা। অর্থাৎ এক অক্তের অজু দিয়া দুই অক্ত নমাজ আপনি পড়তে পারতা নাই, প্রত্যেক অক্ত নতুন অজু করবা। অজু করার বাদে নমাজরত অবস্থায় যে পেশাব ড্রপ করবো এটা মাফ হাদিসের মাঝে, কারণ এটা আপনার সামর্থ্যের ভিতরে নাই, যেটা মানুষের সামর্থ্যের ভিতরে নাই। কোরআনে কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের অসাধ্য কোনো জিনিস আমি তার উপরে চাপাইয়া দিছি না। যদি আপনার নাপি চেঞ্জ করা সহজ হয় তাহলে প্রত্যেক অক্ত নাপি চেঞ্জ করবা, করিয়া নতুন অজু নমাজ করবা। যদি নাপি চেঞ্জ করা সম্ভব না হয় তাহলে ও নাপি লইয়া নতুন অজু করিয়া আপনি নমাজ পড়বা। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আমাদের সংক্ষিপ্ত ব্রেকে টান হয়ে গেছে, আমরা ব্রেকে যাব, তারপর আমরা প্রশ্ন আবার ফিরব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের আলোচনা শুনতে থাকুন এবং আমরা সংক্ষিপ্ত ব্রেকে যাচ্ছি, তারপর ফিরে আসবো, আবার আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আশা করি অল্পক্ষণের পরেই ব্রেকের পরে আপনার সাথে আবার কথা হবে। সালাম আলাইকুম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আমরা ব্রেকের পর আবার ফিরছি, অ্যান্ড ওয়েলকাম টু ইউ অ্যাগেন। আমরা আলোচনা করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান দিনই সমাধানে। আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের সাথে সরাসরি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। আমাদের সাথে আমাদের নিয়মিত মেহমান যিনি রয়েছেন প্রতিনিয়তই উনি থাকেন, মৌলানা মুফতি হাসান চৌধুরী সাহেব, উনি আজকেও রয়েছেন। আমাদের লাইনে একজন কলার আছেন, আশা করি আপনারও ফোন করবেন। তো আমরা আর বিলম্ব না করে আমাদের কলারের দিকে চলে যাই। আসসালামু আলাইকুম কলার। জি আসসালামু আলাইকুম কলার, আপনার প্রশ্নটা স্টুডিওতে রাখেন প্লিজ। আমার মনে হয় আমরা কলারকে হারিয়ে ফেলছি। তো কলার, আপনি আবার ট্রাই করেন লাইনটা পাওয়ার জন্য, আশা করি আপনি আবার আমাদের সাথে কথা বলবেন। তো বিরতির আগে মুফতি সাহেব, আমরা যে কথাটা বলতেছিলাম যে একজন বোন দুটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করেছিলেন যে নাপি যদি প্রস্রাব পড়ে যায় তাহলে নামাজ কীভাবে আদায় করবেন, এবং এর রিলেটেড প্রশ্ন ছিল যে যদি আমরা ভুলে যাই কয় রাকাত নামাজ পড়ছি বা রুকু বা সাজদা এরকম, এটা অনেকের হয়ে থাকে, তাহলে আমরা কী করব। ওই প্রশ্নটা আমরা আজ আবার ফিরবো। একজন কলার রয়েছেন, কলারের কলটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনার প্রশ্নটা রাখুকা স্টুডিও। আমি আর কোনটা রিকাইতাম চাইছিলাম। জি জি জি, খোকা আমরা শুনলাম সরাসরি। আচ্ছা, ও যে সালাতর ব্যাপারে আমি তুরা আগে হসি আর একবার কল করলাম, ওখান পালা করি বুঝলাম না কি ওখান কইতাম সাইয়া যে শরীয়তি শরীফতি আর কি নাই কইয়া সালাত বানলে ওই বনি আর যেটা কইয়া দিছিল ওইটা বলা করি আমি বুঝলাম না। আমরা তো শরীফতি কইয়া ইয়ে করি সালাত বান্দি সেইটা ওই বনি আর কি। জি জি জি, আমরা আবার আবার ব্যাখ্যা করবো, আপনার চিন্তা করুক না, আপনার শুনতে থাকুক, আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ বোন আপনাকে আবার লাইনে আসার জন্য। তো মুফতি সাহেব, আমরা মনে হয় একটু পরে আসি ওই প্রশ্নটি, যেহেতু আমরা অলরেডি কিছু আলোচনা করে ফেলছি ব্রেকের আগে যে প্রশ্নটা এসেছিল আমাদের কাছে। আমার মনে হয় আরেকজন কলার আছেন, ওনার প্রশ্ন নিয়ে নেই একসাথে, তারপর সবগুলো একসাথে আলোচনা করব। জি আসসালামু আলাইকুম কলার। হ্যালো, জি আসসালামু আলাইকুম হোক, আপনার প্রশ্ন কি? তা আবার করছি ফোন আপনার কাছে, যেন যেন নামাজও কথা কইছিলাম আমি। জি, এর আগে নামাজ খানো যোগ্য হয়েছে না, যেন নামাজও লাগলে সৈদা দুইবার দিলাম না, একবার দিলাম না, তিনবার দিলাইলাম, আমি বইয়া নামাজ পড়ি এখন তো আমার মাইন্ডও রাখতাম পারি না, একবার সৈদা দেই
নমাজই বনি মনে করা দাদার তো নিয়ম হইলে আবার সোয়ানা বেলালা পড়িয়া উঠে আবার ইবার আল্লাহ মাস্তরি পড়িয়া আল্লাহ আবার সোয়ানা বেলালা সোয়ানা বেলালা পড়িতাম এ সময় যদি একবার ফুরিলাই কি তিনবার ফুরিলাই তে নমাজ হই বনি জি ধন্যবাদ বোন আপনার প্রশ্নটা আমরা পেয়ে গেছি আমরা আলোচনা করতে চাইছিলাম আপনাকে আমি বার কইরা রাখি জি 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 আপনি আর রিপিট করা লাগতো না আমরা অলরেডি এটা আলোচনা করব আলোচনার মধ্যে ছিলাম আমরা ব্রেকে ছিলাম ব্রেকের পরে এটা আমাদের আলোচনার প্ল্যান ছিল তো আপনি অলরেডি কলে আসছেন তো আপনি ফোন রাখেন ধন্যবাদ আপনাকে আবার আসার জন্য আমরা ওই প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ আপনি শুনতে থাকেন আপনি জবাব পেয়ে যাবেন তো ওই প্রশ্নটা আমরা আলোচনা করেছিলাম আর উনি আবারও ফোন করছেন যে যদি আমরা ভুলে যাই রাখা কিভাবে আমরা এটা আবার পরিশুদ্ধ করব জি ভাই প্রথম যেটা আপনি যেটা কইছেন যে আপনার বয়সের কারণে অথবা ডিপ্রেশনের কারণে আপনার প্রায় নমাজের মধ্যেই সমস্যা হয় যদি নমাজের ভিতরে আপনি যখন মনে করুন গা এক রাখাত ফরস হইন সিজদাত গেছেন সিজদা দেওয়ার বাদে আপনি সন্দেহ ফরি গেছেন সিজদা একটা দিলাম না দুইটা দিলাম তখন বইল মাসলা আপনি কম দরতা একটা ধরে আরেকটা সজদা দিলে এটা দেওয়ার বাদে সালাম পিরাইবার আগে আপনি সজদা দিলেইবা এটা হল এক মাসলা আরেক মাসলা হইলে আপনি যেটা কইছেন যে সজদা যদি কেউ দুইটা জায়গা তিনটা দিলাই নামাজ হইব নি তবুও সজদা লাগব যেটাই হোক আপনি সজদা একটা দিছেন বা একটা দিছি না দুইটা দিয়ে সন্দেহ ফরসেন আপনি কম ধরে আরেকটা সজদা দিলেইবা আর সজদা যদি বেশি হয় তাহলে নিয়ম হইল প্রত্যেক নমাজও সালাম পিরাইবার আগে আপনি দুইটা সজদা দিলেইবা তাহলে আপনার নমাজ আর রিপিট করা লাগতো নাই আর সজিদার তসবি যে সেটা আছে সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা এটার মাঝে যদি কম বেশি করিলেন তাহলে নমাজের কোনো অসুবিধা হইতো নাই তো উচিত হইব যে প্রত্যেক নমাজও আপনি সজদা দিলেইতা এখন সালাম পিরাইবার আগে যদি আপনার মনও না হয় সজদা দিবার কথা তাহলে সালাম পিরানির বাদে আপনি দুইটা সজদা দিলেইবা আপনার নমাজের রিপিট করা লাগতো নাই আশা করি বোন ক্লিয়ার হয়েছে আমি আবার হয়রাম যে যদি আপনার সন্দেহ নমাজের ভিতরে আয় সজদা একটা দিলাম না দুইটা দিলাম এক সজদা উঠার বাদে তা আপনি আরেকটা সজদা দিবা দেওয়ার বাদে সালাম পিরাইবার আগে দুই সজদা দিবা আর যদি কোনো জায়গায় যদি আপনি সজদা তিনটা দিলেন তবুও সজদা দিলে নমাজ আদায় হয়ে যাব আর যদি সালাম পিরাইবার আগে সজদা দিলে এটা পারুন আলহামদুলিল্লাহ যদি সালাম ফিরাইবার আগে মনে না হয় সালাম ফিরানের বাদেও মনে হয় তবে দুইটা সজদা দিলেই আর আপনার নামাজ রিপিট করা লাগতো নাই আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র মুফতি সাহেব ধন্যবাদ আপনাকে এটা আবার আলোচনা করার জন্য আরেকজন বোন যে ফোন করেছিলেন যেটা আমরা অলরেডি উত্তর দিয়ে দিয়েছি আমার মনে হয় উনি স্টিল দেন না যে এটা শরিয়া হবে না অন্য কিছু হবে আপনি বাংলাতে বলেছিলেন যে বাংলায় বললে হবে এটা যদি একটু রিপিট করে একটু আসলে আপনি যেটা কইছেন যে শরীফাতি আল্লাহু আকবার হইলে নমাজ ওই বনি নমাজ ওইব কোনো অসুবিধা নাই আপনি যে এলাকার নমাজ পড়রা এইভাবে আপনি নমাজ আদায় করুকা কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ ধন্যবাদ মুফতি সাহেব আবারও আপনাকে জিনিসটা ক্লারিফাই করার জন্য তো আমরা চলে যাই আবার সেই আলোচনায় আপনি যেটা কমপ্লিট করতে পারেন নাই যে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুয যাকাত ওয়া নাহাউ আনিল মুনকার তো আপনি বলছিলেন যে একজন মানুষকে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের দেখা উচিত মানে উনি কতটুকু মুত্তাকি বা এই ব্যাপারে কতটুকু ওয়াকিবহাল তো এখন যদি সিচুয়েশান এমন দাঁড়ায় যে তারা অলরেডি আমাদের পক্ষ থেকে ক্ষমতা পেয়েছেন বা গিয়েছেন যেভাবেই হোক মানে প্রসেসড যেভাবেই হোক কিন্তু ওনাদের কাছে ক্ষমতা এবং ওনারা যদি এটা ইমপ্লিমেন্ট না করেন তাহলে আমরা গুণাগার হব কিনা সাধারণ পাবলিক হিসাবে দেশের সরকার তো একটা দেশের জনগণকে প্রতিনিধিত্ব করে ওই জনগণের মানে মানে অবস্থানে কোথায় দাঁড়াবে শরিয়া অনুযায়ী দেখেন বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে কেউ হয়তো ক্ষমতা এটা দুনিয়ার ইতিহাসে প্রথম থাকে কেউ মনে করেন আপনার এই যুদ্ধ বিগ্রহের মাধ্যমে ক্ষমতা পাইছে কেউ কিংডমের মাধ্যমে ক্ষমতা পাইছে কেউ বা মনে করেন ওই তার বংশ পরম্পরায় তার কাছে ক্ষমতা আছে কেউ দাপট দিয়ে ক্ষমতা নিছে কেউ গণতন্ত্রের নামে নিছে কেউ অন্যান্যভাবে যে যেভাবে নিছে তো যদি মানে জনগণ যদি তার মানে সুযোগ থাকে অন্যায়ের প্রতিবাদ করার তাহলে অবশ্যই করতে হবে কারণ কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সমস্ত কল্যাণকর কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো অকল্যাণকর কাজে নয় সুতরাং যদি আমি মানে আমার দায়িত্বটুকু আদায় না করি অন্যায়কে অন্যায় না বলি কালোকে কালো না বলি যেমন আপনি লক্ষ্য করছেন কিনা খুতবার মধ্যে একটা হাদিস প্রায় পড়া হয় যেটা এই যুগের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্য
سيكون بعض أمراء فمن دخل عليهم فصدقهم بكذبهم وأعانهم على ظلمهم فليس مني ولست منه وليس بوارد علي الحوض ومن لم يدخل عليهم أو دخل عليهم ولم يصدقهم بكذبهم ولم يعنهم على ظلمهم فهو مني وأنا منه وهو وارد علي الحوض আমার পরে খেলাফত ধ্বংস হয়ে যাবে মুলুকিয়ত আসবে মুলুকিয়ত যখন আসবে তখন তোমরা ক্ষমতা নিতে যাইও না অর্থাৎ প্রশাসনে তোমরা শরিক হইও না যদি তোমরা শরিক হও আর প্রশাসনের অন্যায়ের সাথে তোমরা অন্যায় করো তাহলে তোমরা আমার উম্মত নয় এবং তোমরা মহা সংকটের দিন আবে কাউসারের পানি পাবে না কিয়ামতের দিন এর পরের অংশে আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা তাদের সাথে অ্যাড হও হতে পারো আর তাদের অন্যায়কে অন্যায় বলো কালোকে কালো বলো সাদাকে সাদা বলো তাহলে তুমি আমার উম্মত এবং তুমি আমার হাতে আবে কাউসার পান করবে এতে বোঝা যাচ্ছে যে আমার যতটুক আমার ক্ষমতা আছে আমার কিন্তু ততটুক প্রয়োগ করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা মানে মানুষের মেন্টালিটি এই পরিমাণ তৈরি হয়ে গেছে যে মানুষ সহজভাবে একটা কথা বলে যে সরকার কামাল দরিয়া মেটাল এটা যে সরকারি মাল নয় এটা যে মানে দেশের সম্পদটা এটা জনগণের সম্পদ আর এইটার যে প্রতিক্রিয়া এটা কিন্তু গ্রামের একেবারে একজন এই শ্রমিক মানুষ দিনমজুরের উপরে গিয়ে পড়বে এটা মানুষ বুঝে না ইতিহাস তালাশ করে নিলে দেখা যায় যখন আমাদের দেশে স্বদেশী আন্দোলন শুরু হয় তখন কিন্তু নবাব সিরাজউদ্দৌলার বাহিনী আর ব্রিটিশ বাহিনীর যে দ্বন্দ্ব হচ্ছে ওইটা কৃষকরা কিন্তু দেখছে মানে তারা অংশগ্রহণ করে নাই করে নাই তারা তখন মনে করেন জমির আইলে বসে হুক্কা টানতেছে তারা একজন আরেকজনের সাথে পরস্পর আলোচনা করতেছে এটা নবাবের রাজায় রাজায় মানে এটা ক্ষমতার দ্বন্দ্ব ক্ষমতাশীল রায়ের আমরা কৃষক কৃষকই থাকবো ওরা কিন্তু তখন জানে না এই জিনিসটা যে এই আন্দোলনটাই আমাদের 200 বছর গোলাম বানাবে এই থিঙ্কিং থাকতো তখন কিন্তু ওরা তখনকার সময় ওই যে আমাদের ফাজুন বলে ফাজুন দিয়ে কিন্তু বাহিনীকে মানে ওরা যদি প্রতিরোধ গড়ে তুলতো হয়তো ব্রিটিশরা মানে শেষ করে উপমহাদেশকে দখল করতে পারতো না তখন মানে মানুষের এই এই অনুভূতি আছে না এই জন্য আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হবে আলেম ওলামা যারা স্পিকার বা যারা আলোচনা করেন এদের প্রথম দায়িত্ব হবে জনগণকে সচেতন করা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন এই ইসলামের সূচনাই হয়েছে ইকরা দিয়া পড়ো পড়ো নলেজ অর্জন করো আর আল্লাহ আমরা তো সামনে দোয়া নিয়ে আলোচনা করব কোরআনের মধ্যে অসংখ্য অগণিত দোয়া আছে নবী রসুলের এটা নবী রসুল করছেন কিন্তু দুইটা দোয়া করার জন্য আল্লাহ রসুলকে নির্দেশ করছেন একটা হচ্ছে আল্লাহ বলছেন অকুর রাব্বিগফির ওয়ারহাম আনতা খাইরুর রাহিমিন যা রসুল আপনি বলুন রাব্বিগফির হে আমার রব আমাকে ক্ষমা করুন ওয়ারহাম আমাকে রহম করুন ওয়ানতা খাইরুর রাহিমিন আর তুমি হচ্ছে সবচেয়ে উত্তম দয়াপরশ বা দয়ালু আরেকটি আল্লাহ বলছেন অকুর রাব্বি জিদনি ইলমা আপনি আপনার নলেজ বাড়ার জন্য আমার কাছে দোয়া করুন তাহলে বোঝা যাচ্ছে নলেজ তো আল্লাহ দান করেন আমরা ট্রাই করতে হবে এবং নলেজ এবং ইলিম কিন্তু একান্ত প্রয়োজন আর হাদিসের মধ্যে ক্লিয়ার আছে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুমিন পুরুষ হোক মহিলা হোক তার জন্য তার প্রয়োজনীয় নলেজ অর্জন করা ফরজ তো আমাদের কিন্তু আসল বিষয়টা হচ্ছে যে আমাদের ওই জনগণ যারা আছে বা সাধারণ মানুষ যারা আছে এরা তার নিজের অধিকার বিশেষ সচেতন নয় নাম্বার দুই আপনি যদি আমরা সালা নিয়ে আলোচনা করছি যে আগে ভাই বলছেন সালাটা হচ্ছে প্রত্যেকটা কাজের কিন্তু ট্রেনিং বা প্রশিক্ষণ আপনি সালার অবস্থা দেখেন ইমাম সাহেব যদি ভুল করেন তখন মুক্তদির উচিত হলো সে লুকমা দিতে হবে ইমামের সম্মান রক্ষা করে মুক্তদি যদি বলে যে ইমাম জাহান্নামে নেওয়া জান্নাতে যাও আমার কোনো আসা যায় না তাহলে বোঝা গেলে সত্যি মুক্তদি নয় এখান থেকে কিন্তু রাষ্ট্রের শিক্ষা আমাদের হয় যে যদি দেখা জালিম শাসক আসে অথবা শাসক যদি অন্যায় করে তখন ফিতনা করা যাবে না কিন্তু নিজের ক্ষমতা অনুযায়ী আমরা যেমন আলিম ওলামার দায়িত্ব হাদিসে আসছে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে মুফতি সাহেব একটু ইন্টারাপ্ট করি আপনাকে আমার মনে হয় একজন কলার অপেক্ষা করছেন অনেক সময় ধরে তো আপনি আলোচনা করতেছেন আলোচনা করছেন সেজন্য আমি ডিস্টার্ব করি নাই আপনাকে কলার এখন লাইনে আছে না আসসালামু আলাইকুম জি খোকা আপনার সুপ্রিয় বোন অনেক কোন আপনি ওয়েট করার ঠিক আছে নি আমার ফলা না কি তা মনে করেন ওটা তো আমি জানতাম সেই আর আপনি প্রশ্নটা আবার ক্লিয়ার করুক যে আপনার রক্ত ফোরের দাঁত ফালানোর কারণে এর কারণে আপনার নামাজটা ভঙ্গ হইলো কিনা ওটা নেই আমি কই আবার বলি দাঁত ফালানোর ফলে আমার রক্ত বার হইছে সারা রাত সারা
ফজরের টাইম পর্যন্ত পাঁচদিন রক্ত বার হয়েছে মুখে দি এবার বেশি আমি আর নমাজ পড়ছি না খোজা করছি পরে জোহর থেকে আমি খোজা করছি আচ্ছা ঠিক আছে না শুকরিয়া আপনার প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে আমরা বুঝে লইছি আপনি শুনতে থাকুকা আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন মুফতি সাহেব তো রিপিট করতে হবে না আমার মনে হয় এটা পরিষ্কার হয়ে গেছে জীবন আসলে যেটা ওই গেছে তো ওই গেছে নামাজ কাজা করা উচিত হইছে না তবে যেহেতু আপনি মানে না জানার কারণে খরচ আশা করা যায় আল্লাহ মাফ করবা নামাজ কাজা করার সুযোগ নাই এখন হইলো যেটা আপনি কইছেন রক্ত যে কন্টিনিউ করেন নানি এখানে মাসলা বুঝতে হইব রক্ত যে নাপাক এই নাপাকটা কিন্তু এই খুব বড় নাপাক নাই হানাফি মাজহাবের বক্তব্য অনুযায়ী রক্ত বাহিরের অজু যায় কিন্তু অন্যান্য মাজহাবের বক্তব্য অনুযায়ী সাধারণ রক্ততে অজু যায় না আর আবার হানাফি মাজহাবের বক্তব্য হইল যখন দেখা যাইব আমার কোনো জায়গায় খারছে অথবা রক্ত বাহিরর ও রক্তটা যদি ও জায়গা থেকে বাহিরে ইয়া তার জায়গা থেকে স্প্রেড হয়ে যায় মানে অর্থাৎ বাইয়া যায় কি তাইলে অজু যাইব কি তখন আপনি যদি দেখুন রক্ত বন্ধ না আপনি কত সময় অপেক্ষা করতা আপনি নমাজের অখ থাকা পর্যন্ত অপেক্ষা করতা যখন দেখা যাইব নমাজের অখ যার গিয়া রক্ত বন্ধ না তখন ও রক্ত লইয়ে নামাজ পড়া লাগবে এটা হানাফি মাজহাবে কয় এখানে ওই মাজহাবের মাসআলা যেটা আমরা আলোচনা করছি সুতরাং আপনি দাঁত ফালাইছেন আর কন্টিনিউ একদিন বা দুই দিন রক্ত পড়েন আপনার এশার নমাজ ফজর নমাজ গেছে কি কাজা খরচ হইন এটা না করা উচিত আছিল তবে আপনি কাজা ফরিলে আশা করে আল্লাহ মাফ করবা যেহেতু এটা না জানার কারণে তবে স্বভাবত মাসলামরা জানা দরকার যে যদি কেউ রক্ত বাহির হয় তাহলে আপনি তত সময় অপেক্ষা করবা নমাজের অখ যত সময় আছে যখন দেখবা নমাজের অখ জারগি তখন এই অবস্থায় ওজু করে নমাজ পড়তে হইব আশা করি বোন ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের মুফতি সাহেব ধন্যবাদ বোন আপনাকে একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করার জন্য আমাদের লাইনে আরেকজন কলার আছেন ওনার সাথে একটু আলাপ করি সালামু আলাইকুম কলার জি সালামু আলাইকুম কলার আপনি এখনো লাইনে আছেননি আমার মনে হয় ওনাকে আমরা হয়তো হারিয়ে ফেলছি কলার আপনি আবার ট্রাই করেন আমাদের সাথে কথা বলার জন্য আপনি হয়তো একটু দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন সেই জন্য চলে গিয়েছেন আবার ট্রাই করেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে কানেকশন দেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তো মুফতি সাহেব আমরা আলোচনা করতেছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আপনি কিছু এরিয়া অলরেডি টাচ করেছেন এবং শেষে আমি আপনাকে ইন্টারাপশন করলাম আমাদের কল আসার কারণে তো আপনি বলছিলেন যে এই যে অসচেতনতা বা ল্যাক অফ অ্যাওয়ারনেস মানে সাধারণ পাবলিকের মধ্যে মুসলিম হিসেবে বা আমরা যারা পাবলিক রয়েছি তাদের যে দায়িত্বহীনতা মানে নলেজ না থাকার কারণে এই দৃষ্টি এই জিনিসটা আপনি তুলে ধরেছেন এবং আপনি শেষের দিকে একটা কথা বলছিলেন যে আলেমদের দায়িত্ব সম্পর্কে তখন আমি আপনাকে ইন্টারাপ্ট করেছিলাম তো আপনার কথাটা যদি একটু কমপ্লিট করতেন যে বিষয়টা হচ্ছে যে আসলে মানে প্রত্যেকের তো তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে হাদিসের শব্দ কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি যেহেতু আমাদের আলিম সমাজরাই ইসলামী বিষয় কিন্তু লিড দিচ্ছেন সুতরাং তাদের দায়িত্ব হবে তারা জনগণকে এবার সচেতন করা নাম্বার এখানে কিন্তু আরেকটা জিনিসও আছে হাদিসের মধ্যে আসছে মানুষ তার আমল এবং তার ইমানের ক্ষেত্রে তার যে স্তর থাকবে তার উপরে ওই ধরনের শাসক কিন্তু আল্লাহ চাপাইয়া দিবেন আমরা কিন্তু দুটি কাজ করতে হবে আমি নিজে সংশোধন হতে হবে পাশাপাশি আমি ওই সমাজকে সংশোধনের চেষ্টা করতে হবে এটা না করলে হবে না কিন্তু আমি যদি মানে সরকারের বিরুদ্ধে মিছিল করি মিটিং করি বক্তৃতা আমি সংশোধন হই নাই তাহলে হবে না কারণ আমি সংশোধন হতে হবে পাশাপাশি যে অন্যায়কে অন্যায় বলতে হবে কালোকে কালো বলতে হবে আপনি লক্ষ্য করেছেন কে জানি না যে মনে করেন আপনি যেহেতু আমাদের সমাজের কথা বলছেন আমাদের সমাজে আগে যে মনে করেন শিষ্টাচার ছিল আদব ছিল তাহজিব ছিল এখন আর নাই কারণ মানুষকেও কারো কোনো কথা বাধা দেয় না মনে করে এটা রাজ্যের ফ্রিডম কিন্তু ফ্রিডমের একটা লিমিট থাকে এটা বুঝতে হবে আমাদের দেশে এখন কিন্তু নাহিয়ানের মুনকার চিরতর বন্ধ হয়ে গেছে মুফতি সাহেব সরি আরেকজন কলার আমাদের আছেন আমার মনে হয় উনি আবার ফিরছেন আমার কলটা নিয়ে নেই তারপর আলোচনা ফিরবো আসসালামু আলাইকুম কলার হ্যালো আসসালামু আলাইকুম জি আপনার প্রশ্নটা আমি আবার বুঝতাম ছাইলাম ওটা আমি বুঝতাম পারছিলাম ওই বলা করি যে মুখ ভরা রক্ত বড়ি বড়ি আর রাখি এখানে সবসময় কন্টিনিউ ফলে এখানে মুখ রেডিও খালি করতাম পারিয়ান না তো ইলাভাবে নমাজ ফরতাম ফরতাম ঠিক আছে নি মনে কথা আপনার আপনার রক্ত যেহেতু বন্ধ না সব সময় বারোর সুতরাং আপনি হো আগের যে আমরা মানে একজন খুঁজলাম তার পেশাব ড্রপ করে আপনি ওলাখান প্রত্যেক রক্ত নয়া অজু করিয়া আপনি নমাজ পড়বা আর নমাজের ভিতরে আপনার যে রক্ত মুখ থেকে বাহির হইব এটা এটা মাফ এটা লেগুণ হইতো না এখানে যেহেতু আপনি মাজুর
এখন কত হলো যদি মুখের ভিতরে মানে এত বেশি রক্ত হয়ে যায় আপনি পড়তে পারলেন না তিলাওয়াত করতে পারতা না পারলা না তখন হইলো আপনি একটা ফট বা কিছু রাখি দিবা যেটার মাঝে আপনি মুক্তাগিরে ফালাই দিবে ফালাইয়ে পড়বা এটা হাদিস হয়েছে আর কি যেহেতু সবসময় রক্ত পড়ে সুতরাং আপনি প্রত্যেক রক্ত নয়া উজু করিয়া আপনি নমাজ পড়বা আর আপনার নমাজ হয়ে যাবো নমাজের ভিতরে যে রক্ত বার হইব এটা হলে গুণ হইতো না মাফ যদি এই পরিমাণ রক্ত বার হয় যে আপনি তিলাওয়াত করতে পারলা না তসবি পড়তে পারলা না তাইলে আপনি একটা ফটো বা কিছুর মাঝে রক্ত রাখি দিবা নমাজ ভাঙতো নাই আশা করি বোন ক্লিয়ার হয়েছে এর বাদেও যদি আর কিছু জানার থাকে আপনি আবার কল করেন জানেন ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের মুফতি সাহেব আসলে গুরুত্বপূর্ণ মাসলা একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন আবার এটা নিয়ে একটু আলোচনা করার জন্য তো আপনি যে কথাটা আমরা কমপ্লিট করতে পারি নাই সেটা বলছিলেন যে আপনি যে আমাদের ইন্ডিভিজুয়াল দায়িত্ব এবং সামষ্টিক বা কালেকটিভ দায়িত্ব যেটা রাষ্ট্রীয় বা সামাজিক দুটাই আঞ্জাম দিতে হবে মানে এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আপনাকে একটা বিষয় দৃষ্টিভঙ্গি আপনার দৃষ্টিগোচর করতে চাই এটা হলো যে দোয়া এবং সালাত অনেকেই বলে থাকেন এবং এটা নিয়ে আমি বলবো যে আমাদের মধ্যে এখতলাফ রয়েছে হয়তো অনেক সময় এখতলাফ একটু কম হবে অনেক সময় বাড়াবাড়ি রয়েছে এবং এটা খুব সিরিয়াস পর্যায়ে চলে যায় এবং উভয় পক্ষ দলিল পেশ করেন যেমন আমরা একটা জিনিস পর্যবেক্ষণ করছি এখন কেউ বলেন যে নামাজের পরে আমরা সামষ্টিক দোয়া করতে পারি আবার কেউ বলেন না এটা করা যাবে না এবং উভয় পক্ষই কিন্তু দলিল পেশ করেন এবং দিনের প্রাথমিক যে সোর্সগুলো তা থেকে কিন্তু ওনারা দলিল পেশ করেন নিশ্চয়ই আপনি এই প্রশ্ন হয়তো আগে সম্মুখীন হয়েছেন বা এরকম সিচুয়েশন আপনি নিজেই দেখেছেন তাহলে এ বিষয়ে যদি একটু আমাদেরকে একটু আলোচনা করতেন হয়তো আমরা যারা অনুষ্ঠান দেখছি আমরা সবাই হয়তো একটু বেনিফিটেড হতাম দেখেন প্রথম বিষয় হচ্ছে আমরা আলোচনায় কিন্তু প্রথমে বলে ফেলছি কোরআনের যত জায়গায় সালার কথা বলা হয়েছে পাশাপাশি জাকাতের কথা বলা হয়েছে ওই জায়গায় কিন্তু দোয়ার কথা বলা হয় নাই যদি দোয়া নেসেসারি হতো তাহলে আল্লাহ কিন্তু সব জায়গায় দোয়ার কথা বলতেন কারণ নামাজটাই দোয়া নাম্বার দুই সরি জুমার মধ্যে বলা হচ্ছে ইদা কুদিয়াতে সালাত ফান্তাশিরু ফিল আরজ যখন তোমার নামাজ শেষ তোমরা হালাল রুজির জন্য জমিনে ছড়াইয়া পড়ো আপনি মক্কা মদিনায় গেলে দেখবেন যে তাদের আমলটা একেবারে মানে কোরআনের সাথে মিল ওরা ওই আপনার নমাজের আগে একামতের আগে ওয়ান রিয়াল বলে আর যখন নমাজ হয় আল্লাহকে নামাজ শুরু করে সালাম পিরানোর সাথে সাথে আবার বলে ওয়ান রিয়াল বুঝছেন ইসলাম কিন্তু সবচেয়ে মানে আপনার ভারসাম্যপূর্ণ একটা মাঝহাবের নাম আপনি নমাজ পড়লেন পাঁচ মিনিট দোয়া করলেন আধা ঘন্টা তার ব্যবসা তো লাটু উঠে দেবে এখানেই এটা ইসলামে শেখায় নাই নাম্বার দুই হলো প্রত্যেক ফরজ নমাজের পরে তাসবিহ তাহলিল যারা করে অপেক্ষা করে হাদিসে আসছে তাদের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে বুঝতে পারছি আপনি যে বসে তসবিহ তাহলিল করছেন আপনার জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতেছেন নাম্বার তিন হচ্ছে যে আমাদের মধ্যে দুই দিকে এক্সট্রিম হয়ে গেছে এর মানে হচ্ছে যে আমরা ওই যে আগে বলছি নলেজের অভাবের কারণে একদল দুয়ারে এমন আমাদের পরে নেসেসের বানিয়ে ফেলছে আর একদল এমন হচ্ছে যে এরা হাতই উঠায় না আমি একটা এক্সাম্পল দিই আজকে মনে করেন ওই আসর না মাগরিবের পরে আমার মনে হয় মাগরিবের পরে সম্ভবত মুসল্লি একজন দাঁড়িয়ে বলছে যে এক ভাই 552 দিয়েছেন তার বাচ্চা হসপিটালে আছে তো তার জন্য দোয়া চাইছেন সালাম ফেরানোর পরে আমি দোয়া করছি যেটা প্রায় হয় আমি অনেকেই রিকোয়েস্ট করেন আমি দোয়া করছি কিন্তু আমি দেখছি অনেকেই কিন্তু হাত উঠায় নাই বোঝা গেল এর কাছে হাত উঠা নিয়ে এরা মনে করছে বড় অপরাধ অথচ হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল জুমার খুতবা দিচ্ছেন এক গ্রাম্য সাহাবিয়া বলছেন ইয়া রসুল্লাহ এই অনাবৃষ্টির কারণে কী হয়ে যাচ্ছে সব জলে ফুড়ে সাই হয়ে যাচ্ছে আল্লাহ রসুল খুতবার মধ্যে হাত উঠে দোয়া শুরু করছেন এরপরে বৃষ্টি হয়েছে এমন বৃষ্টি যে মদিনার গোয়ারে পর্যন্ত বৃষ্টি পড়ছে পরের সপ্তাহে আবার ওই মুসল্লি বলছে আল্লাহ রসুলকে ইয়া রসুল্লাহ বৃষ্টি অনেক হয়ে গেছে এবার বৃষ্টি বন্ধ হওয়ার মানুষ কষ্ট পায় আল্লাহ রসুল আবার দোয়া করছেন তাহলে বোঝা গেল মানুষে যখন দোয়া চায় তখন দোয়া করা এটা কিন্তু রসুলের সুন্নাহ কিন্তু নমাজের পরেই যে হাত উঠাই সবাই দোয়া করতে হবে এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সুন্নাহ থেকে প্রমাণিত নয় তো এই জন্য আমাদের অনেকটা আমরা উভয় দিকেই আমরা এক্সট্রিম হই কেউ মানে ওই যে বাড়াবাড়ি সারাসারি দুইটি আমাদের মধ্যে আর এটা নলেজের অভাবের কারণে তো আসলে বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আগে যেটা বলছি যে আসলে নলেজ অর্জন করা দরকার জানা দরকার এবং পড়াশোনা করা দরকার জাযাকুমুল্লাহ খায়ের মুফতি সাহেব একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে আপনার এলমি কিছু শেয়ার করার জন্য এলমি আলোচনা এবং এটা নিয়ে আমরা অনেকেই সবসময় প্রশ্নের সম্মুখীন হই
এবং এক ধরনের বিতর্ক সৃষ্টি করে। যাই হোক, আমাদের প্রোগ্রামের আমরা শেষের দিকে চলে আসছি। আমরা যারা আপনারা যারা নিয়মিত আমাদের প্রোগ্রাম দেখে থাকেন, শুক্রিয়া সবাইকে, এবং আশা করি আপনারা কন্টিনিউ দেখবেন, আমাদের সাথে অংশগ্রহণ করবেন সরাসরি প্রশ্নের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, কমেন্টের মাধ্যমে এবং পরামর্শের মাধ্যমে। আমার মনে হয় মুফতি সাহেব, যদি আপনি কিছু বলতে চান একবারে কয়েক সেকেন্ডের দিয়ে, তাহলে আপনি বলতে পারেন, তারপর আমরা প্রোগ্রাম থেকে চলে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত কলার দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আপনারা প্রথম থেকে আমাদের সাথে ছিলেন, প্রশ্ন করেছেন, মতামত দিয়েছেন, এবং আপনাদের কারণেই কিন্তু এই আমাদের প্রোগ্রামটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এবং আমরা আগেই বলছি যে আমাদের নিয়মিত প্রেজেন্টার আনিস ভাই আম্মা মারা গিয়েছেন, এক বন্ধু আছেন, আমরা আনিস ভাই আম্মার জন্য দোয়া করছি, আমাদের মৃতদের জন্য দোয়া করছি। আর আজকে আমাদের যিনি প্রেজেন্ট করেছেন অত্যন্ত সুন্দর শেখ মুশতাক সাহেব, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা এই প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং দিন প্রচার এবং প্রসারের জন্য। আমার একটা কথার কারণে যদি কেউ সঠিকভাবে আমল করতে পারে, তাহলে উনিও বেনিফিটেড হবে, আমিও বেনিফিটেড হবো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যাযায় খয়ের দান করুক। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকালকের প্রোগ্রাম দেখার অগ্রিম দাওয়াত দিয়ে আমরা আজকের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়র মুফতি সাহেব, ধন্যবাদ আপনাকে দীর্ঘক্ষণ আলোচনা করার জন্য, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। শুক্রিয়া সবাইকে, বিশেষ করে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন এবং আমাদের সাথে ছিলেন দীর্ঘক্ষণ। আমরা প্রোগ্রাম একেবারে শেষের দিকে চলে আসছি, ইনশাল্লাহ আমরা শীঘ্রই বিদায় নেব। এবং বিদায় যাওয়ার আগে আপনাদের অনুরোধ করব, কালকে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আবারও শরীক হবেন আশা করি, আমাদের নিয়মিত অনুষ্ঠান দিনই সমাধানে। এবং আশা করি কালকে আপনার সাথে কথা হবে, আলোচনা হবে, এবং আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আনটিল দেন, আসসালামু আলাইকুম।